ফ্রেঞ্চ লীগ ওয়ানের তুলনায় সৌদি প্রো লীগ বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এমনটাই বলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সমালোচকদের ভুল প্রমাণ করে একের পর এক মাইল ফলক স্পর্শ করছেন আল নাসর তারকা। তরুণদের পেছনে ফেলে তিনিই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংখ্যা কিংবা পরিসংখ্যানে নিজেকে প্রমাণ করা অথবা নিজেকেই ছাপিয়ে যাওয়া, এসব কিছু যার নামের পাশে মানায় তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রচণ্ড শারীরিক সক্ষমতার খেলা ফুটবলে, তাই তো এখনও দারুণ ফিট রোনালদো অনুকরণীয় অনুসরণীয়। বয়সকে তুড়ি মেরে গড়ে যাচ্ছেন একের পর এক সাফল্য। গ্লোব সকার অ্যাওয়ার্ডে তিনটি ক্যাটাগরিতেই পুরস্কার জিতেছেন CR7, সেরা গোলদাতা, ভক্তদের পছন্দের ফুটবলার, আর মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পদক উঠেছে তার হাতে। সমালোচকদের ভুল প্রমাণ করতে ভালোবাসেন, পুরস্কার পাবার পর এভাবেই নিজের অনুভূতি জানান আল নাসর তারকা। ইউরোপের সেরা লীগগুলোর একটি ফ্রেঞ্চ লীগ ওয়ান, তাতে খেলেছেন মেসি নেইমারের মতো ফুটবলাররা। এখনও PSG-র হয়ে মাঠ মাতাচ্ছেন এমবাপ্পে, কিন্তু ফ্রেঞ্চ লীগ ওয়ানের তুলনায় সৌদি প্রো লীগকে সেরা বলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আমি এক বছর হলো সৌদি লীগে খেলছি এবং আমি এখানে দাঁড়িয়ে এটা বলতে বাধ্য হচ্ছি যে লীগ ওয়ানের তুলনায় সৌদি প্রো লীগ অনেক কঠিন। ফ্রেঞ্চ লীগের চেয়ে আমরা এখন অনেক ভালো অবস্থায় রয়েছি। আল নাসরের হয়ে 2023 সালে 54 গোল করেন 38 বছরের রোনালদো। পুরুষ ফুটবলারদের মধ্যে গত বছরের সর্বোচ্চ গোলদাতা তিনি। বয়স যে নিছকই একটি সংখ্যা, সেটি আবারও প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো। খুব শীঘ্রই আমি 39 বছরে পা দেব। এই বয়সে এসে তরুণ ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মজাটাই আলাদা। সত্যি বলতে গেলে আমার গর্ববোধ হচ্ছে এটা ভেবে যে আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পের মতো তরুণ প্রতিভাদের ছাপিয়ে আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি। বয়স 30-এর কোটা পেরোলেই যেখানে বেশিরভাগ ফুটবলার বোর্ডজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন, সেখানে এ বয়সেও 120 গজ দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। কবে অবসর নেবেন এমন প্রশ্নের জবাবে একটু মজা করেই উত্তরটা দিয়েছেন রিয়াল মাদ্রিদ, ম্যানুয়ের মতো ক্লাব মাতানো এই কিংবদন্তি। সত্যি বলতে এই মুহূর্তে জানি না কবে থামবো। হ্যাঁ, এটা দ্রুতই হবে, হয়তো আরও 10 বছর। মজা করলাম, আমি আসলে জানি না, দেখা যাক কী ঘটে। দুই দশকের বেশি সময় ইউরোপ মাতিয়ে গত বছর জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে পাড়ি জমান রোনালদো। সৌদি লীগ একসময় বিশ্বের সেরা তিন লীগের একটি হবে, এমনটাও প্রত্যাশা পর্তুগিজ সুপারস্টারের। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।